মজলিশপুর কেন্দ্রের তরুণ তুর্কি বিধায়ক সুশান্ত চৌধুরী রাজনীতির ক্ষেত্রে যেমন পারদর্শিতা দেখাচ্ছেন, তেমনিভাবে সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও নিজেকে কোনোভাবেই পিছিয়ে রাখতে চাইছেন না। সারা রাজ্যে যখন করোনার ভয়ঙ্কর পরিস্থিতি, তখন মানুষকে সজাগ সচেতন করছেন, ঠিক তেমনিভাবে করোনার তৃতীয় ঢেউ সম্পর্কেও রাজ্যের রাজনীতি সচেতন মানুষকে এ বিষয়ে সজাগ সচেতন করছেন, এ বিষয়ে ওনার বক্তব্যও পেশ করছেন। আমাদের তো 2 বছর তো আমরা কোভিডই হারিয়ে নিলাম প্রায়, আরও কতদিন কোভিড চলবো? আবার শুনতেছি অক্টোবরে 3rd স্ট্রেইন আইতে পারে, তৃতীয় ধাপে যদি ওয়েভ আয়ে তাহলে আবার বাচ্চারা রেড আক করবো, এগুলো চলছেই। তারপরে আমাদের সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড চলতে থাকবে।